ইসরায়েলে ইরানের হামলা নিয়ে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে কি না তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়াতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা মিত্ররা। এদিকে ইরানের হামলার জবাবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আবারও নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে ইরানের হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। দেশের নিরাপত্তা বিষয়ে এক করেছেন বিরোধী দলের নেতাদেরও। আগেই হুঁশিয়ারি দিয়েছে ইরানের হামলার পাল্টা জবাব তারা দেবে। এর আগে হামলায় নিজেদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা না জানালেও প্রকাশ করেছে কি ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে IDF জানায় যেসব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তাদের বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া এসব অস্ত্রের মধ্যে বেশিরভাগই ক্ষেপণাস্ত্র, এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল 120টি, অন্যদিকে 30টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর পাশাপাশি ড্রোন ছিল 170টি। এদিকে ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনা বিরাজ করছে। প্রথমবার নিজেদের ভূমি থেকে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার পর ইরানের বিরুদ্ধে এক হয়েছে পশ্চিমা দেশগুলো। তবে ইসরায়েলকে সংযত থাকতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক হাউস অফ কমন্সে দেয়া ভাষণে ইরানকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন তার দেশ ইসরায়েলের বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য নতুন নিষেধাজ্ঞার জন্য উন্মুক্ত। ইরান ও ইসরায়েলের উত্তেজনা নিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে পড়ে গেছে, কারো উপর শক্তি প্রয়োগ করে প্রতিশোধ নেয়া জাতিসংঘের আইনে নিষিদ্ধ। এদিকে ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে মন্দাভাব শুরু হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। মির্জা সানোয়ার হোসেন, DBC নিউজ ডেস্ক।